সবাইকে জানাচ্ছি হাম্বা মুবারক, মানে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, মানে একদিন আগে থেকে ঈদের আমেজ আমাদের শরীরে রেগে গেছে এবং আমরা কিন্তু ঈদের ফিলে আছি, পুরো ফিলে আছি। এবং ঈদ স্পেশাল নাট বল্টু শুরু হয়ে গেছে আজকে থেকে, তিন দিন চলবে ঈদ স্পেশাল নাট বল্টু। এবং ঈদ স্পেশাল নাট বল্টু মানেই কিন্তু সুপার সুপার ট্যালেন্টেড গেস্ট এবং সুপার সেলিব্রিটিরা আসবে আমাদের এই শোতে, তারা এসে তাদের মান সম্মান হানি করবে আর কি। এই শোতে মানুষজন আসে নিজের মান সম্মান, যারা দাদা মনে করেন যে কাজ করতে করতে তাদের ট্যালেন্ট দেখাতে দেখাতে তাদের মানে ভাব গাম্ভীর্য এবং মান সম্মান এমন এক পর্যায়ে চলে আসছে যে তারা ওটাকে হ্যান্ডেল করতে পারতেছে না, তখন তারা তাদের এই মান সম্মান এবং তাদের এই প্রেস্টিজটাকে একটু কমিয়ে নিজের লেভেলে আনার জন্য এই শোতে আসে, এসে তাদের আবার হয়ে যায় আর কি। তো আজকে এমন একজন গেস্ট, সে তাকে দেখে আমার ভয়ই লাগে মোটামুটি, যে তাকে তার মান সম্মান বা প্রেস্টিজ কমাইতে গিয়ে আমারটা না কমে যায়, আমারটা যদিও তলানিতে একদম, তারপরে মানে শেষ করে দিবে। কারণ এই লোকের সাথে কথা বলতে গেলে মনে করেন যে মানে এটা একটা টাফ ব্যাপার, বিশাল টাফ ব্যাপার এই লোকের সাথে কথায় পেরে ওঠা এবং কথায় বলা। সো কথা বেশি না বাড়িয়ে সবাই যেহেতু দেখতেই পাচ্ছেন আমাদেরকে, আমাদেরকে টিউন করতে হলে যেটা করতে হবে মোবাইলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে এসএমএস করতে পারবেন, সেখানে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। আজকে গেস্ট নান আদার দেন ইয়াফি ভাইয়ের মতো হয়ে গেল না ব্যাপারটা, যে আজকের গেস্ট আমাদের মিরাকল সুপার স্টার বদরুল হায়দার পরশ। এটা বললে অনেকে কম কম চিনবে বদরুল হায়দার পরশ বলে, শুধু যদি বলি ওই হমুন্দের প, সেই পরশ আমাদের মাঝে আছে। তো পরশকে কি চেনা যাবে আজকে? কারণ যখন সে মিরাক্কেল কাঁপাইছে তখন তার মুখে ছিল না এক ফোঁটাও দাড়ি, তার মুখে ছিল না মোচ, এখন সে রাখছে দাড়ি রাখছে মোচ, লাগতেছে কিন্তু জোস। জোস আচ্ছা পরশ, যদি মাইকটা একটু সাইড থেকে ধরো তো মুখটা পুরোটা দেখা যেত, অথবা তুমি ঠিক আছে তুমি একটা দিক চেপে আসতে পারো, কারণ এত সুন্দর একটা ফেস, তার উপর একটা স্মার্ট ড্যাশিং গাই, তার উপর সিঙ্গেল, নাট বল্টুর অনেক মেয়েরা খুঁজছে, বয়ফ্রেন্ড খুঁজছে, তারা আমাদের কাছে চায় যে একটা সুন্দর একটা মুখ দিলে তারা মানে পানখিলি বানায় খাওয়াই তো আর কি। আচ্ছা পান টান খাও না আর তুমি তুমি আমারে মানে ফার্স্টে সম্মানের কথা বললে, যে একটা কথা বললা আমি মানে মান সম্মান তো আর ভাই এখন আর নাই, তুমি বিশ্বাস করো যে মানে মানুষজনের মান সম্মান আর বিশ্বাস কই নেই গেছে। আজকে থেকে তিন দিন আগে মানে এক ভিক্ষুক দেখলাম আর কি, সে হচ্ছে গিয়া মানে আমার কাছে ভিক্ষা চাইছে, তা আমি তারা করলাম একটা 20 টাকার নোট দিলাম আর সে আমার 10 টাকা ফেরত দিছে। তো কে জানি করছে কি ওই ছবিটা তুলছে, মানে ওই আমি যে টাকাটা নিতেছি না ছবিটা তুলছে, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিছে যে আজকাল ভিক্ষুকরাও চিন্তাকের হাত থেকে রক্ষা পাচ্ছে না, মানে চিন্তা আমার সবচেয়ে, যেহেতু যারা পরশকে ফলো করেন যারা পরশের সাথে জয়েন আছেন সোশ্যাল মিডিয়াতে তারা জানবেন যে পরশের কিন্তু এক একটা স্ট্যাটাস এক একটা বাণী, এক একটা স্ট্যাটাস এক একটা আলোড়ন, এক একটা স্ট্যাটাস মানে এক একটা মানে সুনামি টর্নেডো আর কি আসছে, আমফান নার্গিস এর মতো। তবে ভাই বিশ্বাস করবে কিনা জানি না, এই যে রিসেন্ট আমাদের যে কোপা আমেরিকা গেল, তো কোপা আমেরিকার একটা মানে ফাইনাল যখন আর্জেন্টিনা জিতলো তখন একটা স্ট্যাটাস দেওয়ার পরে আমি তো রীতিমতো মানে হুমকির শিকার হয়েছিলাম, আমি দিছিলাম যে মানে আর্জেন্টিনা ব্রাজিলের হারায় তো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো না, আমি খালি স্ট্যাটাস দিছিলাম যে আজকে ব্রাজিল হারার পরে ব্রাজিলের সমর্থকেরা 14 দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইনে চলে গেল। এই হলো তার স্ট্যাটাসের নমুনা, ঠিক আছে? এগুলো দেখার পরে মানে কখনো হয় নাই যে জীবনের প্রতি হুমকি বা কমেন্ট আসে না যে পরশ খালি তুই ঘর থেকে বাইরে তোর কি করি দেখ, ওই যে কমেন্ট দিলে আমি বলে যাবে আমি আইসোলেশন আছি ভাই। অ্যাকচুয়ালি পরশ কিন্তু আসলে ঘর থেকে বের করা যায় না, ওরে যে কোনো অজুহাতে যদি খালি বলা হয় যে পরশ 10 মিনিট আমার ব্লাড লাগবে আমি মরে যেতেছি বেরো, ও বল না শাওন ভাই বেরোতে পারবো না বাইরে করোনা, পরে আমি কিছুদিন পরে আমি বুঝতে পারছি ও না বেরোর কারণ হলো ওই স্ট্যাটাস গুলা, ওই ভয়ে বেরো না, এখন করোনার অজুহাত দিয়েছে ঘরে বসে দিয়েছে জীবন বাঁচাতে হবে তোমায়। সেটাই আমার মনে হয়েছে যে আমি প্রথম প্রথম ভাবতাম যে ও অনেক সিরিয়াস ব্যাপারটা নিয়ে, যে করোনা সে আসলেই করোনাকে ভয় পেতেছে এবং করোনা থেকে সে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে, পরে আমি বুঝতে পারছি এই ডিস্টেন্স মেনটেন করার কারণগুলো হচ্ছে স্ট্যাটাস যখন আমি তার ফেসবুকে দেখলাম। এইভাবে কয়দিন পরশ না এই তো বেরোলাম, তো মানে প্রবলেম হয়ে গেছে কি ভাই দেখো আমার কাছে ইন্টারেস্টিং লাগে যে জিনিসটা যে মানে হয় না মানে মানে করোনার মধ্যে তো অনেকজনের মানুষজনের সাথে কম কথাবার্তা হয়, তো কিছুদিন আগে আমি কেন বের হইনি এটার পিছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে যে কয়দিন আগে মানে তোমার মানে রিক্সা দিয়ে করে যাইতেছি, তো রিক্সাওয়ালার সাথে কথাবার্তা চলতেছে করোনা এই সেই হ্যান তেন বহুত কিছু নিয়ে, তো আমি যখন রিক্সাওয়ালারে মানে টাকাটা দিলাম আর কি, তো উনি রিক্সাওয়ালা মাস্ক পরা ছিল, তা আমি ওনারে বললাম যে মামা করোনা টোনা তুমি তুমি রিক্সাওয়ালা মাস্ক পরা ছিল তোমার কি অবস্থা, আমি তো ডাবল প্রোটেক্টেড মাস্ক ভাই, তা আমি রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করলাম মামা এইসব করোনা দূর মামা করোনা টোনা এসব আসে নাকি এসে হ্যান তেন বললাম, তা আমি উনি আমার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মাস্কটা খুলে ফেললাম, বললাম যে মামা মাস্ক খুললেন কেন, কেন মামা বুঝছেন করোনা পজিটিভ হওয়ার পর থেকে জোরে জোরে শ্বাস নিতে পারি না। তারপরে কি ওই রিক্সায়
ছিলা তুমি? মানে আমি ভাগ্যটা ভালো, আমি তখন বিছা থেকে নামা অবস্থায় ছিলাম। পরিবার যদি হিসেব করি 200 পরিবারের একজন লোক কমে গেছে, 200 পরিবারের কি অবস্থা? আসলে নিজেদের সেফটি ছাড়া আসলে এটা খুব সেফটি মেনটেন করতে হবে, যেহেতু আমরা এই শোটা করতেও পরশু আমার থেকে মিনিমাম 10 ফিট দূরে আছে ক্যামেরার কারণে, আপনারা কাছে দেখতেছেন। পরশু মোটামুটি সে মানে মানে আমি আর পরশু একটা বাইকে আসছি, তাও আমার কাছে মনে হয়েছে 6 ফিট দূরত্বেই বসে আছে, এমন ডিস্টেন্স সে মেনটেন করে। মানে পারলে আরেকটা করা যেত যে সাউন্ড বেল, মানে হয় না মাঝে মধ্যে যে তোমার বাইকের পিছনে গাড়ির দুটা চাকা লাগে ঠেলাটাই। তাও আমার আমি মানে পরশের মুখ থেকে শোনা ওর স্ট্যাটাস পড়া দুটো কিন্তু পুরোটাই আলাদা বিষয়। তো আমি পরশের মুখ থেকে পরশের একটা স্ট্যাটাস যেটা পড়ে আমি মনে হয় মিনিমাম আধা ঘন্টা হাসছি, একটু পর পর মনে করার পরও হাসছি, সেটা আমি পরশের মুখ থেকেই শুনতে চাই। সেটা হচ্ছে কি যে তুমি একদিন অফিসে যাওয়ার সময় বাস থেকে দেখলা যে কে মুজা বিক্রি করতেছে। দৈনিক বাংলা মোড় তো ওইখানে হচ্ছে আমি মানে নর্মাল ওই জায়গাটা হাইটেই যাই, তা আমি দূর থেকে দেখলাম আর কি হচ্ছে যে একটা ক্যাসেটে বাসতেছে সব মজালন 30 টাকা, সব মজালন 30 টাকা, সব মজালন 30 টাকা। আমি চিন্তা করলাম যাবে দুর্মূলের বাজারে বাংলাদেশে সব মজা নিতে দিবে, মানে সব মজা নেওয়া যাবে 30 টাকা দিয়া, আবার সামনে দুটো সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে। আমি তো চিন্তা করলাম আমার অফিসেরই, আমার অফিস কলিগ আবার কেউ না কেউ আমার দিকে ফেলে, আমি ডাইনে বামে পিছিয়ে সামনে তাকায় মানে বুকে সাহস সঞ্চয় করে গেলাম আর কি ওই জায়গায়। তো পকেট থেকে 30 টাকা বের করার পর আমি ভালো করে শুনলাম আসলে ক্যাসেটে বাজতেছে শর্ট মজালন 30 টাকা, মজার কথা পরশের কাছ থেকে কি মজার কথা শুনতে চান? শর্ট মজা লং মজা সব, শর্ট মজা লং মজা মাঝারি মজা যেরকম মজা চান আপনি চাইলে পরশকে রিকোয়েস্ট করতে পারেন, আর চাইলে আপনার মনের সেই মজার কথাটিও বলতে পারেন পরশকে। কারণ অনেকেই কিন্তু এখন পর্যন্ত পরশের মানে ক্রাশ, পরশের প্রতি ক্রাশ, তাদের জন্য সুখবর পরশ এখনো সিঙ্গেল, বিয়ে করা এখনো শুরু করেনি। শুরু করলে সে কিন্তু ধারাধার 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 অনেকগুলো করে ফেলবে। আপনাদের দয়া খালি একটা করি আগে, খালি একটা করুন মতো সাহস করে শুরু করতে পারলে অনেকের মন সে জয় করে ফেলবে। যেসব নারীরা ঈদের আগে চাচ্ছেন যে একটা প্রক্সি বয়ফ্রেন্ড দরকার 2-3 দিন জন্য, পরশ ফ্রি আছে, ফ্রি আছে সমস্যা। এবং অনেকে জেনে এটাও খুশি হবেন যে এই কিন্তু মানে বাজার দর কিন্তু অনেক বেশি, এই এই বয়ফ্রেন্ডের বাজার দর অনেক বেশি, কারণ সে সরকারি চাকরিজীবী। তবে তবে একটা জিনিস হচ্ছে যে লকডাউন টকডাউন আমরা যেগুলো বলি, মানুষ বলছে না যে ব্যবসা করলে তরকারি চাকরি করলে সরকারি, মানে এখন তুমি আও পরশে তরকারি ব্যবসা আছে, সে কোনোটাই ছাড় দেবে না, পার্ট টাইম তরকারি ব্যবসা। হ্যাঁ, সে সবজি বেচে এবং শুধুমাত্র সবজি, এই জন্যই বেচে যে সবজির দোকানে ছেলেরা কম আসে মেয়েরা বেশি আসে, রাইট। তবে ভাই সবজির কথা বলাতে আর কি মানে হঠাৎ করে একটা মানে জোক মনে পড়লো আর কি, যে এক লোক হচ্ছে ইয়া বেচতেছে যে কি বলে বডি স্প্রে বিক্রি করতেছে, ঠিক আছে, বডি স্প্রে বিক্রি করতেছে। তো বলছে যে বডি স্প্রেটার দাম কত, পরে বলছে যে বডি স্প্রেটার দাম হচ্ছে গিয়ে 1000 টাকা, আর একটু কমের মধ্যে কিছু আছে কি? কাছে গিয়ে সেইটা নেন, এটার দাম হচ্ছে 800 টাকা, আর একটু কমের মধ্যে কিছু আছে কাছে, এটা নেন 600 টাকা, আর একটু কমের মধ্যে 500 টাকা, এরকম কমতে কমতে যখন বলছে যে এটার দাম ভাই হলো গিয়া 200 টাকা, এটা নেন। আমি বললাম যে না মানে আর একটু কমের মধ্যে কিছু আছে কিনা, পরে বলে যাবে একটা কাজ করেন পাশে মূলা বিক্রি করতেছে, মূলা লয়ে যান, ওটা দেখে ওটা দেখে যুগন্ধটা বাইরে বেরোবে, লাভ দেওয়ার বডি স্প্রে লাগবে না। সেটাই তো, এই যে পরশের এই ঘটনা, মানে আমি সবাই জানে পরশ একজন সরকারি কর্মকর্তা, মানে তো পরশ কোন জায়গায় আছে এটা অনেকে জানতে চায় যে আসলে কি হিসাবে কোন জায়গায় আছে। আমিও কিন্তু অনেকে আমাদের জিজ্ঞেস করে যে আমি শুনলাম পরশ এরকম ভালো একটা চাকরি পাইছে, খুব ভালো পরশ এটা ডিমান্ড মানে ডিজার্ভ করে ও যেভাবে পড়াশোনা করছে পরশ, এটা তো সত্য কথা, আমি নিজের চোখে দেখছি। বিভিন্ন শুটিংয়ের সময় দেখতাম পরশ বলতো ভাই কালকে পরীক্ষা আমি পড়তে দেবো, দেখা যায় যে কালকে শুটিং পরশ বই নিয়ে পড়তেছে, মানে ও যে পড়ালেখা নিয়ে এত সিরিয়াস, মানে সেটা ও ডিজার্ভ করে একটা এরকম একটা চাকরি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে পরশ আসলেই পরশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, যেটাকে সংক্ষেপে বিসিক বলে, এটা হচ্ছে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে।
তো বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে 13টা ইয়া, তো এটার মধ্যে আমরা একটা। তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট বাংলাদেশে তোমার মানে বিভিন্ন যারা ইন্ডাস্ট্রি করতে চায় তাদেরকে আমরা প্রিভিলেজ দিই বা ফ্যাসিলিটেট করি আর কি। আর আমি ওখানে ক্লাস ওয়ান অফিসার হিসেবে আছি আর কি। ও যাক, মানে আমার এই কথাটা জিজ্ঞেস করা আমার ঠিক হয় না একদমই, আসলে হতাশ নাকি? মানে আমি হতাশ মানে পুরোই হতাশ। আমি ভাবছিলাম যে বড় টড় কিছুতে জব টপ করে যদি ক্ষুদ্র কুটির শিল্প সবই এত ক্ষুদ্র দূর তা আপনারা ভুলে যান ভাই, এরা ভুলে যান। আমরা আছে পরশ আছে আমাদের সাথে, এবং সবচেয়ে এক্সাইটিং নিউজ যেটা সেটা হচ্ছে বলে দিই, পরশ কিন্তু লাইভে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এই সুদর্শন ছেলেটাকে আপনারা লাইভ বলবো না তাহলে একটু চুলটুল ঠিক করে, না 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 সরকারি চাকরিজীবী চুলটুল ঠিক থাকলে মানে বিশ্বাসই করবো না। না তো এটা চাকরি সরকারি চাকরি টাক মাথায় যদি টাক থাকে তাহলে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ উনি সরকারি চাকরিজীবী। হ্যাঁ মানে এটা ভাব গাম্ভীর্য থাকবে তার ভিতরে, সে যে এত রসিক হতে পারে। সো যদি দেখতে চান অবশ্যই আমাদের লাইভে জয়েন করতে পারেন, www.facebook.com/capitalfm94.8 এ গেলেই দেখতে পাবেন একটি সুদর্শন ছেলের পাশে একটি কোরবানির হাটের সবাই পুরো পৃথিবীকে আলাদা রেখে তারপর শুনতে আসে অন্য গ্রহে। হ্যাঁ নাট বল্টু শুনতে তারা অন্য গ্রহে চলে আসে, এখানে আমাদের লিসেনার যারা আছে তারা কেউ খেপে না, সবাই ব্যাপারটাকে মজা করে নেয়, জানে যে নাট বল্টু পাগল উন্মাদ একদম, ওরা যাইছে নাটও ঠিক নেই বল্টু ঠিক নেই কারো ঠিক নেই। তো আমরা ফিরবো ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। আজকে আমাদের স্পেশাল গেস্ট, ঈদ স্পেশাল প্রোগ্রাম, আজকে চাঁদ রাত তাই তো, কালকে ঈদ চাঁদ রাত 10 দিন আগে গেছে এই কি করে আমারে কনফিউজ করে দিতেছে। তো আমরা থাকবো ঠিক 8:30 পর্যন্ত, যেহেতু স্পেশাল শো স্পেশাল টাইমিং স্পেশাল গেস্ট 8:30 পর্যন্ত আছি। সো আমাদেরকে লাইভ দেখবেন ফেসবুক লাইভে, ফিরবো ছোট বিরতির পর, কেউ কোথাও যাবে না, ফিরে এসে আপনাদের সেই রসালো রসালো মজার মজার সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো, এসএমএসগুলো পড়বো, এবং পরশকে আপনার কী কী জিজ্ঞেস করতে চান সেগুলো কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন 26969 এই নাম্বারে, আর কমেন্ট করবেন শেয়ার করবেন। ফিরবো ছোট্ট বিরতির পর। সোনামণির আরেকটু ভালোর জন্য বসুন্ধরা ডায়া ব্যান্ডের প্রতিটি বড় প্যাকের সাথে একটি টপ
Capital FM 94.8. Eagle present. Not ball two. Yes, this is Evilly Presence, not Bold 2, the 2-1 Kings only on Capital FM 94.8. কিন্তু আজকে বোল টু আছে, নাট নেই, কিন্তু নাটের জায়গায় যিনি আছে তিনি কিন্তু ফাটাফাটি বস। সো বদরুল হায়দার পরশ। আচ্ছা, এই এই নামটা যদি মনে হকর যে ইয়ে মানে মিরাকেলে মির্দা ডাক্তারে এখন ডাকছিল কি? আমি খেলে চিন্তা করি যে আমার জোকে মানুষ যে পরিমাণ হাসতো, আমি তো সেকেন্ড হয়েছিলাম, আমার ফুল নামটা থাকলে মানে চ্যাম্পিয়ন হয়েছিল। আসলেই যে বদরুল হায়দার পরশ, নাম শুনেই মানুষজন 7 মিনিট হাসতে পারে, দেখতে পারফরমেন্স শেষ। আরে দারুণ 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 ভাই, এই যে আরেকবার বলে সেটা দারুণ বলছে। আল্লাহ, তো যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম টু আওয়ার শো। আজকে আমাদের চানরাত স্পেশাল চলছে এবং চানরাত স্পেশালে আজকে আমাদের গেস্ট পরশ, পরশ আর কেউ নয়, হোমন্দিরপ বলশ। একবার একবার হোমন্দিরপ হয়ে যাক, আমি ওই হোমন্দিরপ ভাই। তবে ভাই এখন কিন্তু ভয়েসটা একটু ম্যাচিউর হয়েছে, আগে যখন বলতো না যে হাত টাইমে ধরে কেমনি এমনি ধরে না তোমার সাথে, কিন্তু আমার মানে আমরা তো এমনিতেই 2010 থেকে আমাদের পরিচয়, কিন্তু মিরাক্কেলে যাওয়ার পর আমরা একই একই বাসায় প্রায় 7.5 মাস ছিলাম। তো ওই সময়টা আসলে একই রুমে, একই রুমে, এক্স্যাক্টলি। তো ওইখানে মানে মজার ব্যাপার হয়েছে কি, মানে অনেকে হয়তো বা জানেন, তাও বলি যে যখন আমার এই হোমন্দিরপুর ডায়লগটা খুব ফেমাস হয়ে গেল, তখন মানুষ অ্যাকচুয়ালি আমাকে পরশ বাদ দিয়া মানে হোমন্দিরপ নামে ডাকা শুরু করলো। তো দেখা গেছে কি যে একজন এসে আমাকে জিজ্ঞাসা করছে, ভাই 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 আপনি হোমন্দিরপ না? মানে মানে কলকাতার ওরা তো বুঝতো না অ্যাকচুয়ালি হোমন্দিরপ মানে হোমন্দিরপ মানে ডাকে, রাইট? মানে এরকম আর অনেক মজার মজার এক্সপিরিয়েন্স আছে। এবং পরশকে আমি যতদূর মনে করি একবার বলতে বলা হয়েছিল অন এয়ারে যে হোমন্দিরপ মানে কি, তখন তুমি মানেটা কি বলছিলে সেটা বলো। ভালো করে জানি যে মিরা গেলে যদি জানে যে আমি ওখানে গালি গালাজ করে দিয়েছি, আমি তারপরে মির্দা করলো কি আমার জোর করে ধরে শুভঙ্কর ধরে বলে, মির্দা বুঝছে যে অ্যাকচুয়ালি এটা আসল আসল কাহিনীটা জানে, কাহিনী না। কিন্তু ভাবছেন কি করে করবো এস এম এস, তাদেরকে বলে দিই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে কি বলতে চান এই হোমন্দিরপকে, সেটা লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। এছাড়াও চাইলে লাইভ দেখে লাইভে কমেন্ট করতে পারবেন www.facebook.com/capitalfm94.8 এ আমাদের লাইভ চলছে। রেডিও শুধু এখন দেখ মানে শোনার জিনিস নয় রে বাবা, দেখাও যায়, চাইলে দেখতে পারো, ফিলও করতে পারবে। হ্যাঁ, জ্যামে বসে থেকে বাড়ি যাচ্ছ কি করবে, একটু দেখো না এখানে কি হচ্ছে খেলাটা। তবে শোন ভাই, ওই মিরাকেলের কথা বলাতে না দারুণ একটা মানে মজার কাহিনী মনে পড়লো। সম্ভবত তখন হচ্ছে কি আমাদের মানে প্রায় অলমোস্ট আমরা তখন প্রায় 50টার উপরে এপিসোড করে ফেলছি। তো তোমার মনে আছে তো ডেফিনেটলি ওই যে বিকাশ দা নামে আমাদের ছিল। ও বা, মনে থাকবে না? মানে মিরাক্কেল আমি 3 বছর মোটামুটি কাটাইছি, 3 বছরই আমি বিকাশ দার স্ত্রী ছিলাম। বিকাশ দা ডেঞ্জারাস জিনিস। তো মানে বিকাশ দার সম্বন্ধে আগে একটু বললাম যে বিকাশ দা ছিল গিয়ে আমাদের ওইখানের মানে মিরাক্কেল হাউসের কেয়ারটেকার। সে হচ্ছে গিয়ে মানে শুভঙ্কর দার, আমরা যেগুলো ওনারে বলতাম যেগুলো শুভঙ্কর দারে বললেন, উনি সবার আগে শুভঙ্কর দার বলতো। যে বললেও কিন্তু বিকাশ দা এটা শুভঙ্কর দাকে বলা যাবে না, তখন এটা 10 মিনিটের মাথায় জেনে গেছে সেটাই। তো বিকাশ দা মানে তখন হচ্ছে গিয়ে আমরা মানে গল্প টল্প করতেছি, তো হঠাৎ করে মানে দরজায় নক হয়েছে আর কি। হ্যাঁ, তো দরজায় নক হয়েছে, দরজা নক হওয়ার পরে তো মানে তহিদ নামে আমাদের সাথে একজন ছিল। তো তহিদ বলছে যে এই কে রে, মানে কে? আমি বলছি দেখ কোনো হারামজাদা হারামজাদা হইতে মারে না। তো হঠাৎ করে গেটটা খোলা দেখলাম যে আমাদের শুভঙ্কর দার যে অ্যাসিস্ট্যান্ট ছিল উনি। তো এইখানে একটা ধরা খেলাম। তো আমি পরে সিচুয়েশনটা ট্যাকেল দেওয়ার জন্য বললাম যে ও আচ্ছা আপনি, আমি তো মনে করছি বিকাশ হারামজাদা। এই কথা জাস্ট বলার পরে দেখলাম যে বিকাশ দাবার পিছনে দাঁড়ায়। মানে একে বলে যেখানে সন্দেহ হয় সরি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, এই ব্যাপারটা কেমন গোলমেলে হলো একটা দুঃসতা। তুই কে কে এসএমএস করলে, এসএমএস গুলো পড়িনি। অনেক এসএমএস করেছে, তুবা লিখেছে, তুবা জান্নাত ধামরা থেকে লিখেছে আই লাভ ইউ সাকিব ভাই বলটু। বুঝলাম না, না তোমাদের তিনজনকে আই লাভ ইউ, এখানে তিনজন নেই তো ভাই, ভুতচুত আছে কি জানি, বুঝলাম না। এক নম্বরে সাকিবটাকে, আর 2 নম্বরে তুমি নাটকে কই পেলে এখানে?
আমি আর পরশ আছে, মানে আমি বলটো আর পরশ আছে, তুমি দুইজন, আমি একা, তিনজন, এটা নাকি? তুমি আরেকবার চেষ্টা করো সুন্দর করে বুঝে কথা বলবো ভাইয়ারা, কল দিন, আমরা কল দিমু। আচ্ছা বাবা নাম্বার পাঠাও, আজ অর্থি আপুর জন্মদিন, ওকে হ্যাপি বার্থডে। আমি জন্মদিনে কি বলতো এডি ভুলে গেছি, আমি ঈদ মোবারক বলে ভালো। আবার আঞ্জুমান লিখেছে, মোটা পাগল মোটির জন্য, গরিব পাগল রুটির জন্য, নাট বল্টু তোমরা দুজনই দুজন, আমি পাগল পরশের জন্য। ও রে মানে যেভাবে আগাইতেছিল, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম যে পাগল টাগল ডাকলো নাকি আমাদের। মানে আমি ভাবছি যেভাবে আগাইতেছে শেষ পর্যন্ত বলবে যে নাট বল্টুর জন্য পাগল, বল্টুর জন্য পাগল। আমি বললাম না, তারিফুল ইসলাম টাঙ্গাইল থেকে লিখেছে, কেমন আছেন বল্টু ভাইয়া, ঈদ মোবারক, আপনাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম ওয়েলকাম। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়া ওয়েলকাম টু নাট বল্টু, তোকে জানাইছি। সজল ভাইয়ের কি হয়েছে শাওন ভাইয়া, আর তোমরা আর সজল ভাই কে, ঈদ মোবারক, ঈদ মোবারক। সজল ভাইয়ের কি হয়েছে তোমরা জানো না? আমি তো সজল ভাই, আমার দাড়িটা রুই ছুটি দিছো ফলাও করে, ভোট দিয়া একদম ফাটাই দিছো ছুটি দেওয়ার জন্য, এখন জিজ্ঞেস করো কেন কেন হয়েছে, ছুটিতে আছে উনি। রোকসানা গাজীপুর থেকে লিখেছে, হাই ভাইয়ার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুমাইয়া নারঙ্গ থেকে লিখেছে, কেমন আছে হোমেন্দ্র পো, ভালো তো? ভালো ভালো ভাই, ভালো আছেন নি ভাই? হোমেন্দ্র পো বলছে তোমারও হোমেন্দ্র ভালো আছেন নি? জয়া লিখেছে, পরশ আই লাইক ইউ। কেমন আছেন ভাইয়ারা, ছেলেদের মন বোঝা আর ঘোড়ার ডিম খোঁজা একই ব্যাপার, এই ব্যাপারে তোর কি মতামত? না ছেলেদের মন বোঝা আর কি ঘোড়ার ডিম খোঁজা নাকি একই? ও ছেলেদের মন বোঝা, আমাদের মন কি নাই? এই যে এখানে একটা ব্যাপার হয়েছে গিয়ে দেখবা যে এখন মানে অনেক মেয়েরাই যেটা বলে যে রিলেশনে যাইতে চায়, রিলেশনে যাইতে চায়, কিন্তু আমরা তো ছেলেরা জানি যে ইদানিং কালে একটা প্লাস্টিকের বালতে যতদিন টিকে একটা রিলেশনে ততদিন টিকে। এটা ভালো হচ্ছে, এটা কি ছেলেদের দোষ? না না না, এটা তো ছেলেদের দোষ, আমি বলতাম না সেটা। মানে আমি একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে কি, এক পার্কে আমি মানে অবজারভেশন করতেছিলাম, অবজার্ভ করার জন্য এক পার্কে আমি সাত দিন সময় দিছি, যে আমি সাত দিন দেখবো যে আসলেই কাদের জন্য রিলেশনটা ভাঙে, আসলেই এই রিলেশন ব্রেকআপের জন্য কাদের দোষ বেশি, দোষ বেশি আসলেই, যারা মেয়েরা যেগুলো বলে বা ছেলেরা যারা বলে, ছেলেরা খালি বলে যে মেয়েদের দোষ, মেয়েরা বলে ছেলেদের দোষ, মেয়েরা বলে ছেলেরা পাল্টায় যায়, ছেলেরা বলে মেয়েরা পাল্টায় যায়, আসলে কি হয় রে ঘটনাটা দেখার জন্য, কি অ্যাকচুয়ালি হয়টা কি, হয়টা কি সেটাই তো আমি বলতেছি রে বাবা। শুরু করতে দে, গাছের তলায় বসেছিলাম, আচ্ছা, একটা বেঞ্চের সামনে আমি টার্গেট করছি এই বেঞ্চের প্রেমগুলো আমি দেখবো। আচ্ছা, তো প্রথম দিন দেখলাম একটা সুন্দরী ড্যাশিং, মানে ঝাঁকাস একদম ঈদের কোরবানির সুন্দরীদের মতো একটা সুন্দরী একটা ছেলেকে নিয়ে আসলো, আমি বাহ সুন্দর নাইস কাপল, আমার কাছে ভালো লাগছে, আমি খুব দেখলাম তারা প্রেম টেম করলো সুন্দর করে। পরের দিন গিয়ে বসলাম, যাই দিই ওই মেয়ে আরেকটা সুন্দর ছেলেকে নিয়ে আসলো, তার পরের দিন দেখলাম ওই মেয়ে আরেকটা সুন্দর ছেলে নিয়ে আসে, সাত দিন সাতটা ছেলে, সাত দিন পর আমি ওই যে হয় না সার্ভে জমা দেয় না, রেজাল্ট রিপোর্ট জমা দেয় না, রিপোর্ট জমা, রিপোর্ট আমি লিখলাম যে ইয়েস মেয়েরা যা বলে সেটাই ঠিক, ছেলেরা বদলা যায়, মেয়েরা বদলায় না, মেয়েরা বদলায় না, কারণ আমি মেয়েটাকে বদলাইতে দেখি নাই, ওই একই মেয়ে সাত দিন সাতটা ছেলের সাথে আসছে, তাহলে আমার হিসাবে বিশ্বস্ত ভাই, এটা কিন্তু বিশ্বাস যে আমরা কিন্তু আসলে বদলাই না। মানে বদলানোর কথা বইলা মানে আরেকটা জিনিস মনে পড়লো, যে একটা জিনিস খেয়াল রাখবা যে যদি একটা মেয়েরে তুমি বলো যে তোমাকে কিন্তু এই ড্রেসটা ভালো লাগতেছে, তখন কিন্তু মেয়েটা কি বলবে, ও তাই, পরের দিন কিন্তু আরেকটা ড্রেস পরে আসে আরো প্রশংসা পাওয়ার জন্য, তারপরে তুমি যদি ওই ড্রেসটারও প্রশংসা করো সে বলবে ও মা তাই, তাইলে কিন্তু পরের দিন সে আরেকটা ড্রেস পরে আসে। আর আমাদের ছেলেদেরকে যদি খেলে বলো যে তোমার এই ড্রেসটাতে ভালো লাগতেছে, 365 দিন ওই ড্রেসটা পরলে না ভাই, যতদিন পর্যন্ত সিরা না যাব, যতদিন পর্যন্ত ওই একই মেয়ে, আবার বলবো গন্ধ বেরিয়েছে ড্রেসটা থেকে, খোলো না, যতদিন পর্যন্ত পাল্টাবে না ভাই, পাল্টাবে না, আর ছেলেরা কখনো পাল্টায়ও না, এক্স্যাক্টলি, ঠিক আছে, ছেলেরা একই থাকে আগের মতোই থাকে, শেষরার মতো শেষরা, ছেলেরা কখন পাল্টায় না ভাই, আজকে তো ঈদের আগে, ঈদের আগে চাঁদরা, তো চাঁদরাতে মানুষজন গরু টরু কিনতে যায়, মানে এই চাঁদরাতে বেশি কেনে, অনেক আগেও কেনে অনেকে, কিন্তু চাঁদরাতে বেশি কেনাকাটা হয়, তো চাঁদরাতে তুমি গরু কেনা বাদ দিয়ে সোতে বসে রয়েছো, মানে কি, মানে এখান থেকে পেমেন্টটা নিয়ে গিয়ে আটা যায় ভাই, এক্স্যাক্টলি, এখান থেকে তো এখান থেকে লেভেল ভাগে, এটা লেভেল ছাড়া চাঁদরা বিয়ে দিতেছে ভাই,
আল্লাহ। তবে আমি একটা মজার কাহিনী বলি এই কোরবানির সম্বন্ধে, মানে আমার কিছু মজার এক্সপিরিয়েন্স বলি। যে আমরা তখন হচ্ছে ক্রিসেন্ট রোডে থাকতাম, গ্রিন রোডে ক্রিসেন্ট রোডে থাকতাম, তো মানে এলাকা ভাই বোনদের মিলে খুব মজা টজা করতাম। তখন তো মনে করো ঈদের দুই তিন দিন আগে দিয়া হই হুল্লোর সবার মধ্যে একটা ইয়া ছিল। তো তখন ওই যে মনে আছে কিনা ওই যে আমরা ট্যাক্সি ক্যাব গুলা পাওয়া যেত, হ্যাঁ, তো মানে নীল কালারে থাকতো, কালো আবার হলুদ গুলা থাকতো বেশি দামি। তা আমরা ক্রিকেট খেলতেছি, হঠাৎ করে দেখলাম যে আমাদের ঠিক সামনে একটা ট্যাক্সি চলে গেলো আর কি। ট্যাক্সিটা একটা বাসার সামনে যে থামলো, গেটটা খুললো, বাইরে একটা ছাগল। প্রথমে মালিক বাড়িতে ভাড়া দেওয়ার পরে আসল, এবার ছাগলটা বাইর করবো আর কি, বুঝছো? মানে ভাই এক্সপিরিয়েন্স অনেক মজার মজার এক্সপিরিয়েন্স আছে। সেটাই তো, আবার মনে করো যে এরকম হয়েছিল যে মানে এরকমই দেখছে, আমাদের এক ছোট ভাই ছিল তখন, এখন তো হচ্ছে মানে রোজার ঈদ বা কোরবান ঈদ হচ্ছে গরমকালে এসে পড়ছে, আজকে থেকে 7-8 বছর বা 8-10 বছর আগে কিন্তু শীতকালে ছিল। তো এরকমই দেখছে আমার এক ছোট ভাই ছিল, ও গরু বা ছাগল কোরবানের জন্য আনলে এত পছন্দ করতো। একবার কি হিসেবে দেখছে যে খালি গায়ে আর কি, তোমার যেখানে গরু রাখে নয় খালি গায়ে, তো কি হয়েছে ও রাব্বানি করে বাসা থেকে বাইর করে দিয়েছে, ওর গায়ে যে জ্যাকেট পরা ছিল ওই জ্যাকেটটা ছাগলের গায়ে দিয়ে। প্রিয় পশুকে সে আদর করতেছে, মায়া মায়া। আচ্ছা কয়েকটা কমেন্ট পড়েছে, কি কি লিখলো? যে কমেন্ট তো আজকে এখানে পড়া যাবে না, মোবাইলে পড়তে হবে। লেট মি চেক ফার্স্ট, যতক্ষণ আমি মোবাইলে খুঁজবো পরশ একটা জোক হয়ে যাক। আচ্ছা কি কি রিলেটেড জোক চাও? খেলে এনিথিং এনিথিং। আচ্ছা না, মানে আমার কাছে একটা জিনিস মজা লাগে যে শাওন ভাই যে দেরি করতেছে, হ্যাঁ, এই যে SMS পড়তে যে দেরি করতেছে, দেরি পড়া মানে দেরি করা নিয়ে আমার খুব মজার একটা জোক মনে পড়লো আর কি। সেটা হচ্ছে যে এক লোক সে রেস্টুরেন্টে খাইতে গেছে, ঠিক আছে, রেস্টুরেন্টে খাইতে গেছে। তো রেস্টুরেন্টে খাইতে যাওয়ার পর ওয়েটারে ডাক দিল, এই ওয়েটার ভাই তোমাদের এখানে কি আছে? বলছে যে স্যার আমাদের এখানে আপনি যেটা চান সেটা আমরা আপনাকে দিতে পারবো। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের রেস্টুরেন্ট সম্বন্ধে তো আমরা অনেক কিছু শুনছি, আচ্ছা আপনাদের এখানে অ্যাপিটাইজার হিসেবে কি আছে? স্যার অ্যাপিটাইজার, অ্যাপিটাইজারের মধ্যে তো আপনি এখানে মনে করেন যে বরফি পাবেন, তারপর হচ্ছে সেমাই পাবেন, আর অনেক মানে এই বিভিন্ন ছোটো ছোটো কাটলেট টাইপের এই জিনিসগুলো পাবেন। কাটলেট, কাটলেট তো আমার খুব পছন্দ। আচ্ছা কাটলেটের মধ্যে যে সসটা দেওয়া থাকে না এটা কিন্তু আমার হ্যাপি লাগে। আচ্ছা কাটলেটটা কি গরুর না খাসির? বলছে যে স্যার গরুরও দেওয়া যাবে খাসিরও দেওয়া যাবে। গরু খাসির দুই দিয়ে তো দারুণ। আচ্ছা ঠিক আছে, গরুটা কি দেশি গরু না বিদেশি গরু? স্যার এটা আমরা দেশি গরুই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আবার আপনাদের মেন কোর্সের মধ্যে কি আছে? মেন কোর্সের মধ্যে আমাদের স্যার বিরিয়ানি, কাচ্চি, তেহারি, তারপর হচ্ছে পোলক। ও বিরিয়ানি, বিরিয়ানি যে আমার এত জোশ লাগে না। বিরিয়ানির মধ্যে মাংসটা কোনটা, কি পিছনের রানের মাংস নাকি সামনের রানের মাংস? কয়েছে স্যার পিছনের রানের মাংস হবে, সামনের রানের মাংস হবে? ওরে সামনের রানের মাংসটা আমার বউ যে এত সুন্দর করে রান্না করে না। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো আপনাদের ডেজার্টের মধ্যে কি আছে? ডেজার্টের মধ্যে স্যার আমরা লাচ্ছি, ফালুদা, তারপরে কেক, পেস্ট্রি সব কিছু দিতে পারবো। ও ফালুদা, ফালুদার মধ্যে যে আপনারা যে বরফের কুচিটা দেন না, বরফের কুচিটা আমার কাছে হ্যাপি লাগে, আমার বউ যে কি সুন্দর আনবে। আর ওইটার মধ্যে কি আঙ্গুর দিবেন না? হ্যাঁ স্যার আঙ্গুর দেবো। আঙ্গুরটা কি বিদেশি না দেশি? দেশি। আচ্ছা ঠিক আছে, যান এই তিনটা জিনিস আপনি নিয়ে আসেন, প্রথমে নিয়ে আসবেন কাটলারি, তারপরে নিয়ে আসবেন বিরিয়ানি, তারপরে নিয়ে আসবেন ফালুদা, ঠিক আছে? স্যার ঠিক আছে, তিনটা আছে কিন্তু তিনটার কোনোটাই আমরা এখন আপনাদেরকে দিতে পারবো না। কমা দিতে পারবে না, কারণটা কি? কারণ যাতে তুই অর্ডার দিতে দিতে রাত 11টা বাজে দোকান বন্ধ হয়ে গেছে, সে 7টা থেকে 11টা পর্যন্ত খালি সে মেনুই শুনছে। যাই হোক, আমরা যাবো কয়েকটা কমেন্ট পড়ে আসি, দেখি অনেকেই কমেন্ট করছে। এস এ মুকিতকে দেখতে পাচ্ছি, সে লিখেছে আলুদা আমার কাছে এসে দুঃখ প্রকাশ করছে। আলুদা, এবার মনে আমার আর কোরবানি দেওয়া হবে না রে। এ কি কেন আলুদা, কি হয়েছে? কিছুদিন আগে অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, 7 দিন পর ডেলিভারি আসছে, তাতে কি হয়েছে? এই যে আজ যদি একটা গরু অর্ডার করি করলাম, দেখ কবে আসবে? ও আচ্ছা ঠিক আছে, এটা হইতে পারে। আশরাফুল ইসলাম নিবিড় লিখেছে, আমি আপনাদের 2017 থেকে শুনি, ও একদম প্রথম দিককার লিসেনার। ওকে, তারপর দেখতে পাচ্ছি MD আব্দুল্লাহ লিখেছে, ও ভাইয়ারা কেমন আছো? ভালো। হ্যাঁ নাথ ভাইকে অনেক মিস করছি। হ্যাঁ নাথ ভাইকে আমরাও মিস করছি, কারণ উনি থাকলে আমাদের কথা বলতে দিত না, এই জন্য আমাকে খুব মিস করতেছি, ভালো লাগতেছে ওনাকে মিস করতেছি, খুব মিস করতেছে আজকে। MD রিপন আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি হৃদয়ে কারেন্ট শর্ট, আইডি নাম হৃদয়ে কারেন্ট শর্ট। ভাই আপনি কাউরে ধরেন না ভাই, তাহলে তো বাদ দাও না, আজকে কমেন্ট পড়তে হবে না, এটা কি আইডি নাম? বাদ দাও না, কমেন্ট পড়তে হবে না। ও লিখছে মানে খুব মাইন্ড করতে, এতক্ষণ পরে কমেন্ট পড়তে আসছে, আচ্ছা রাগ করে এটা লিখছে। তারপরে সোহানা জাহান সোহা লিখেছে, আই লাইক ইউ পরশ ভাইয়া। ও থ্যাংক ইউ। লাইক কো ভাইয়া কইলে কাম হবে না, হি ইজ ভেরি কিউট, সুইট, লাভলি। আমি ফার্স্ট তাকে দেখলাম। ও পোস্ট দে দিল। তবে আপনি আগে ঠিক করবেন ভাইয়া ডাকবেন নাকি লাইক ইউ ডাকবেন, লাইক ইউ ডাকবেন যে করে একটা। রেহানা আফরোজ লিখেছে লাভলি জোকস, জোকস প্রশংসা।
এমডি মোর্শেদ হোসেন লিখেছে সজল ভাইয়া কই মনে হইতাছে ঘুরে বেড়াতে গরু কিনতে গেছে। দিলেওয়ার হাওলাদার লিখেছে ভাইয়া তুমি আমার কমেন্ট পড়ো না কেন, আমি নিউ ফ্রেন্ড তোমার, এটা আমার আব্বুর আইডি। ও আচ্ছা, আপনার আব্বু জানে তো তোমার নামটা কি ভাইয়া, জানলে ভালো লাগতো। তানিয়া সুলতানা বনি লিখেছে ঈদ মুবারক, ঈদ মুবারক। মার্জিয়া ইসলাম লিখেছে ঈদ মুবারক ভাইয়ারা। তারপরে দেখতে পাচ্ছি তরিফুল আলম লিখেছে ভাইয়া কেমন আছো, ভালো ভাইয়া, আপনি ভালো আছেন তো? সবাই ভালো আছে তো। আমরা যারা যারা আছেন তাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু লাইভ কলেও কিন্তু পরশের সাথে কথা বলতে পারবেন, বল্টুর সাথে কথা বলতে পারবেন। বল্টুর সাথে তো ডেইলি কথা বলেন, স্পেশাল গেস্ট পরশ, বছরে দু একবার ঈদের চাঁদের মতো দেখা যায় তাকে আমাদের এই শোতে। তারপর মানে সাত দিন আগে থেকে ফোন দিয়ে তার শিডিউলটা নিতে হয়, সো অনেক কষ্ট এদেরকে পাওয়া। সো এরা যেহেতু আজকে আসছে এদের সাথে কথা বলবেন, এর সাথে কথা বলার জন্যই মানে টাকাটা উসুল করতে হবে, বুঝেন না, এটি কিন্তু যাওয়ার সময় কিন্তু অনেকগুলো টাকা দেওয়া লাগবে, মানে আসতেই চায় না, সরকারি লোক এক নম্বর দুই নম্বর হলে সেলিব্রিটি, তো সব মিলে তাদেরকে কিন্তু অনেকগুলো টাকা দেওয়া লাগবে, নাহলে সে এই টাকাটা উসুল করে ফোন দিয়ে জ্বালাইবেন, যা ইচ্ছা করবেন। তুমি ওই যে সরকারি কথা বলো না, যে বলছিলাম যে ব্রেকের আগে, মানে তো এরকম একটা হয়েছিল, মানে আগে বললাম যে সরকারি চাকরিজীবীর জন্য মাইন্ড না করে, আমি নিজে তো সরকারি। এমনি কিন্তু কয়েকদিন আগে 50 কোটি টাকার একটা কেস হয়েছে, আমার দিকে সাবধান। অল্পের উপর দিয়ে যাবো, যে এক অফিসে, এক সরকারি অফিসে এক লোক মানে যেখানে বসে আর কি, তো এখানে উপর করে লেখা যে মানে উপর দিয়ে লেখা আছে আর কি, যে জোরে জোরে কথা বলবেন না। তো এখানে আমাদের মতো পংটা একটা ছেড়ে নিচেতে লিখে দিয়ে গেছে, কারণ জোরে কথা বললে ঘুম ভেঙে যেতে পারে। কথা ভিতরে সত্যতা পেতেছি, আমরা কিন্তু এফোর্ট দিয়ে কাজ করি, হ্যাঁ আমরা কিন্তু খুঁজে খুঁজে কাজ করি। ও আমরা বলতে কি, তুমি তোমার কথা বলতে চাই, বললাম আমি আবার আমার কথা বলছিলাম। যাই হোক, আপনারা কিন্তু কল দিয়ে পরের সাথে কথা বলতে পারেন, 02-55-03-6659, আবারও নাম্বারটি বলে দিচ্ছি 02-55-03-6659। এখন থেকে ফোন লাইন খোলা আছে, যখন তখন রিসিভ হয়ে যাবে। অনেকে বিশ্বাস করেন আমাদের কথাগুলো, প্র্যাঙ্ক মনে করো যে প্র্যাঙ্ক, ঠিক আছে, কি কি বলে, এতক্ষণ ফোন লাইন খোলা ছিল না, এখন হঠাৎ করে খুলে গেল কেমনে, এই যে বিশ্বাস করে দিচ্ছি তারা, বাবা আমরা মিথ্যা কথা বলি না। হ্যালো, ও সিরিয়াসলি দেখছ, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? ভাইয়া আমাকে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, ওই যে তুমি সে, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি তো, নামটা বলো। হ্যাঁ তো নামটাই তো বলতে বলতেছি, বলেন। আরে বাবা এটা তো ভিডিও কল না, সবার ভয়েস এক রকম, চেহারা দেখে চিনু, নাম বললে চিনতে পারবো, বলো। আমি গাজীপুর থেকে রিয়া বলছি। ও রিয়া, হ্যাঁ ডিপথেরিয়া ডায়রিয়া হুরিয়া সেই রিয়া, কেমন আছো রিয়া? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো আছি। আজকে আমাদের গেস্ট হচ্ছে বদরুল হায়দার পরশ মহেন্দ্র পো, তুমি তাকে কি নামে ডাকতে পছন্দ করবে? না বাপমার দেওয়া নামই, এটা আমার বাপমার দেওয়ারই নাম, এটাই তো তার বাপমার দেওয়া নাম, কিন্তু তোমাকে মনে হচ্ছে আমি বানায় বানায় বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমি তো ওইটা বলেই ডাকবো। পরশ ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। পরশ একটু জ্বালাও না, কি লিসেনার হইলা তুমি আমাদের, একটা গেস্ট নিয়ে আসলাম, তোমরা সবাই মিলে ওকে জ্বালাবা, তাই জ্বালাইতেই পারতেছো না ওকে, জ্বালাবো? হ্যাঁ বিরক্ত করো, বিরক্ত করো, যাতে রাগ করে রাগ করে চলে যায়, আমাদের টাকাটা দিতে না হয়। আমি বিকাশে আগুন পাঠিয়ে দিতেছি, দাঁড়ান। কি পাঠিয়ে দিছি? তার আগে আমার নাম্বারটা নেন, বিকাশ নাম্বার বা যেটা বলেন আপনি, টাকাটা পাঠান, যে টাকা চাওয়া শুরু করছে বলেন, আমি লিখতেছি। শাবাশ, কি ওরে 2-6-9-6-9, এটা আমাদের নাম্বার, টাকা ফোন কল এসএমএস সব এটাতে আসে আমাদের, ঠিক আছে? তো রিয়া কালকে ঈদ কি কিনলা, গরু না ছাগল? আমরা গরু কিনছি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, কি কালার চামড়া গরু, কালার কি? লাল কালার, লাল কালার, আমাকে না লাল কালারের মানি ব্যাগ দেওয়ার কথা, লেদারের, লেদারের, লেদারের মানি ব্যাগ। ভাই আপনারা গরু কিনেন নাই না ছাগল কিনছেন? আমরা যে আজকে ছোটা শেষ করে যে পরশ পেমেন্টটা পাবে ওই টাকাতে দুটো গরু কিনবো, আমরা গরু কিনছি ছাগল কিনছি, এখন আমাদের গরুটা ছাগলটাকে দেখে রাখতেছে, ছাগলটা গরুটাকে দেখে রাখতেছে। ভেরি গুড, আমরা তো আমরা সিসি ক্যামেরা কিনে টাকা নাই আমাদের, গরু ছাগল দুটো কিনছি, ওরা আদর আপনি করে আছে, সমস্যা নাই, নিজেদের মতো আছে, একটু কার্ড টার্ড খেলতেছে আর কি নিজেরা নিজেরা। জি বলেন, আমার আম্মুর সাথে কথা বলেন, আন্টির সাথে কাম আছে, হ্যাঁ কথা বলতে দেখ, ভালো আন্টি তো কালকে দাঁড়াতে দিব। আমাদেরকে
আপনি অল টাইম আমাদের অফিসে তো অল টাইম দাওয়াত, খাবার নিয়ে আসবেন এখানে বসে খেয়ে চলে যাবেন, কারণ আমাদের অফিস তো আমাদের আম্মা আব্বা কেউ নাই অফিস, তো আমরা নিজেরা সব ব্যাচেলার অফিস একটা, বুঝছেন না আন্টি? হ্যাঁ হ্যাঁ আন্টি, এটা কি বলেন আন্টি, বিয়ে শাদী করবো না আমরা, কি বলেন, আমরা পরশকে এখনো বিয়ে দিতে পারলাম না আন্টি। আন্টি কি রান্না করছেন আজকে? আন্টি সমস্যা নেই, আমাদের জন্য কষ্ট করে আপনার বিরিয়ানি রান্না করার দোকানে তিহারি হইলে হবে। ঠিক আছে আন্টি, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সজল ভাইয়া তো ছুটিতে আছে আন্টি, কথা বললো আরো কান্না করবে পরিবারে আর কে কে আছে। তোমার নাম কি? রাফি। ছোটবেলায় আমার নাম রাফি ছিল, বড় হওয়ার পর বন্ধু হয়ে গেছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ছোট ভাইয়া, ও তোমাকে প্রতিদিনই শুনে, থ্যাংক ইউ, কল দিছিলাম না। হ্যাঁ হ্যাঁ, তখন বলতেছে আমাকে কেন কথা বলতে দাও নাই। ঠিক আছে, তুমি কেন ওকে কথা বলতে দিলা না? ঠিক আছে, ভালো থেকো রিয়া, অনেক অনেক ভালো থেকো, ঈদ মোবারক, ঈদ মোবারক, কান্নাকাটি করতে ছিল যখন আমাদের সাথে কথা বলো, তারও কান্নাকাটি বাইরে যায়। হ্যাঁ সেই তো, আফসোস, হতাশা, ফ্রাস্ট্রেশন, স্টেশন সব চলে আসে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাশিমপুর থেকে অনেক খুশি হয়েছে তুমি, গাজীপুর তো অনেক দূর, তো এখান থেকে ফোন আসতে একটু দেরি, একটু আগেও গাজীপুর থেকে পাইছে, এবারও গাজীপুর। তো তুমি আমাদের যে গেস্ট আসছে, অনেক টাকা নিয়ে আসছি। গাজীপুর তো অনেক দূর থেকে বলছি না, এই শো করে লাইভ পাল্টা যাবে অনেকের, আগে যে কজন চিন্তা গালি দিব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? তুমি করে বলছো, তুমি আপাতত কি কোথাও লুকে টুকে আছো নাকি আপু? লুকে না তো, তাহলে একটু জোরে কথা বলি, একটু দোলে কথা বলো। মাঝে মাঝে পায় না, এই জন্য তার মন খারাপ থাকে। তোমাদের সাথে তো ওই যে পরশু দিন কথা হলো। হ্যাঁ হ্যাঁ, আবার আজকে কথা হলো, দেখছো তো। নাদিয়া, পরশকে কিছু বলতে চাও? আমি করো না, সেখানে আমি কেমনে করি বলো? হাই ফাই, হাই ফাই, এই দিলাম হাই ফাই। ঠিক আছে, ভালো থেকো নাদিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কে যে কার্ডটা জানাবো, সজল ভাই কোন ঈদ মোবারক পরে দেওয়া যাবে, সজল ভাই তোমার ঈদ মোবারক, সজল ভাই দুজনের কাছে যাবো, ঈদ মোবারক, ঈদ মোবারক যাবো। লাস্ট কল, তারপর আমরা ব্রেকে যাবো। হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম। এই লুকাই লুকাই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম খুঁজতেছেন, আমার ঠিকানা খুঁজতেছেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? দারুন নাম, প্রশ্নের উত্তর এটা। জি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার নামটা জানতে পারি? হ্যালো, মিম 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 মিম। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট, অনেক মানে অনেক। কোথা থেকে? গাজীপুর। কোথা থেকে ফোন দিছেন? জি ভালো আছি, তিনবার বলছি ভালো আছি। কোথা থেকে ফোন দিছেন? চারবার প্রশ্ন করলাম ওটার উত্তর নেই, তিনবার জিজ্ঞাসা কেমন আছে। আমার পাশে একজন সুদর্শন ব্যক্তি আছে যার নাম পরশ, তার সাথে কথা বলবেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আমিও তো ছোট অনেক। কে কাছে কত বেশি ছোট? ওনার কাছ থেকে ফোন ফোন যদি চলে আমারে নিয়ে আসতে হবে প্রত্যেকদিন। জি বলেন। আচ্ছা আপনার, হ্যাঁ, ঈদ ঈদ কেমন কাটবে সেটা আগে বলেন। কাটবে কারণ ঈদের ঘরে বসে কাটবেন, ঘরে বসে কাটাবেন, তাহলে তো আরো অনেক বেশি ভালো হওয়ার কথা। ঈদ না সেফ এন্ড সিকিউর থাকবেন। ঠিক আছে, ভালো থেকো। ঈদের মধ্যে পৌঁছে পারবো না। ভালো থেকো, সুস্থ থেকো, ঈদ মোবারক। কেমন? আমার কাছে খুব মজা লাগে, বুঝছো, যে বাংলাদেশে আমি দেখলাম যে তুমি যদি মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি যদি মিম বইলা ডাক দো, বিশ জনের মধ্যে ১৩ জন ফিরে থাকাবে, বুঝছো, মানে এবং চার পাঁচজন দৌড়েছে গলা জড়া ধরে, আরে ভাই এতদিন পর। তুমি মানে মেয়েদের মধ্যে মিম, ছেলেদের মধ্যে সোহেল, শাকিল, তেবেরি, এই নামগুলো মজা লাগে আমার কাছে, কোটি কোটি নাম, কোটি কোটি। প্রথমে তোকে তো সাকিবই ডাকছে, সাকিব এন্ড বোল্ডু ভাইয়া, কেমন আছো? সাকিব এন্ড বোল্ডু ভাইয়া, না মজার, ইন্টারেস্টিং। তো আমরা যাবো ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে ফিরে আসবো এবং আপনাদেরকে জানিয়ে দিই আজকে কিন্তু ঈদ স্পেশাল নট বোল্টু দ্য টু ফান কিংস শো। সো ৮:৩০ পর্যন্ত হবে, বলতেও কষ্ট হইতেছে আমার যে ৮:৩০ পর্যন্ত থাকা লাগবে, আর ওর তো আরো কষ্ট হইতেছে। আমিও না, সমস্যা নেই, ভালো লাগতেছে। ওকে পটায় পটায় নিয়ে এসেছি যে ভাই কোনো মতে একটা ঘন্টা দিয়ে আবার বার করে দিস, এখন যদি বলি দেড় ঘন্টা থাকবে। এই যে ব্রেকে যে কেমন যেতেছি, ওর পায়ে তেল মালিশ করা লাগবে, হাতে তেল দেওয়া লাগবে, অনেক প্রচুর তেল, তেল ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না রে ভাই, তেল দিয়ে রাখতে হবে। তো তেল দেওয়া শুরু করবো, তেল গেলে ফুরায় কি হয়? আর আপনি শো জানি রিয়া, সো আপনার কিন্তু আপনার চলে যাবেন, আপনাদের তেল দেওয়া লাগবে না, আপনার যেটা করতে হবে এসএমএস দেওয়া লাগবে, কমেন্ট দেওয়া লাগবে, লাইক শেয়ার করা লাগবে। এসএমএস দেওয়ার জন্য যেটা করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে পরশের জন্য আপনার মনের যে কথা অথবা ঈদের কিছু বলতে চাইলে লিখে পাঠাবেন। এছাড়াও চাইলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকতে পারেন, আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইভ চলছে, সেখান থেকে ফিরবো ছোট্ট বিরতির পর, মানে এই আওয়ার শেষে ফিরবো নতুন আওয়ারে, যেটা কিনা এক্সটেন্ডেড আওয়ার ফর স্পেশাল নট বোল্টু। ফিরছি।
গেছে পরশে পাওয়া দুঃসাধ্য ব্যাপার ছিল, দুঃসাধ্য ব্যাপার। জি 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 জি, আজকে আটটার পরেও আমাদেরকে শুনতে পাচ্ছেন, এটা শুনে অবাক হওয়ার মতো কিছুই নেই। আজকে আমাদের স্পেশাল চলছে ইজি স্পেশাল শো, ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। এবং আমাদের আজকের গেস্ট মানে ট্রিমেন্ডাসলি ট্যালেন্টেড, ট্রিমেন্ডাসলি এডুকেটেড, ট্রিমেন্ডাসলি বাটপার, ট্রিমেন্ডাসলি যিনি অলস, ট্রিমেন্ডাসলি এক্সকিউজ দাতা আমাদের মাঝে, মানে আমাদের যত সার্কেল যত ছেলেপেলে আছে তাদের মধ্যে সবচাইতে বেশি এক্সকিউজ দিয়ে দেয় যিনি, তিনি হচ্ছেন আমাদের আজকের। আচ্ছা তুমি আমাকে, তুমি আমার তার আগে বলো যে তুমি আমার যখন এই শোতে ডাকছিলে আমি তোমার প্রথম কথাটা কি বলছিলাম, তুমি যখন বলছো পরস্পরই আছো কি না, তুমি বলো তুমি সে কি মানে, ও জানে যে ও না পৃথিবীর সকল যারা পরশের সাথে রিলেটেড তারা জানেন যে পরশকে ফোন দেওয়া মানেই 10-12 এক্সকিউজ শোনা যাবে, অজুহাত শোনা যাবে, মানে উদ্ভট কিছু গল্প শোনা যাবে, দাওয়াত আসবে তার, মানে সে আসতে পারবে না এটা বলার আগে সে যে গল্পগুলো। আমি মজা দিতে কালকে ফোন দিছি আমি প্রথমেই, ফোন দেবো হ্যালো বলার সাথে সাথে পরশ আমাকে কি বলছে, আমি বলছি যে ভাই বলছে তুমি বলছিলে যে পরশ ফ্রি আছো কিনা, তা আমি গেলে সাবন বেরোয় বলছিলাম যে ভাই এখন কোন মিথ্যা কথাটা কইলে তুমি আমার আইতে কইবা, মানে সে কোনো না কোনো ভাবে কিছু না কিছু বাহানা সে বানায় ফেলায় নগদ রূপে। তো আজকে কোনো বাহানা দেখায় না যদিও আজকে, কারণ সে নাট বল্টু লিসেনারদের নাকি ভালোবাসে শুনলাম, মানে এটা মিথ্যা কথা হইতে পারে না। অনেস্টলি বলে শাওন ভাই আমি আসলে বলি যে তোমাদের এই শোটা মানে আমার যতটুকু মনে পড়ে তুমি যখন ফার্স্ট এই শোটা শুরু করবা সেকেন্ড টাইম, অনেকেই কিন্তু আজকে কমেন্টে এবং এসএমএস এ মেনশন করছে ওয়েলকাম সেকেন্ড টাইম পরশ ভাই, তারা মনেও রাখছে দিস ইজ ইওর সেকেন্ড টাইম, তাই বুঝো আমাদের লিসেনাররা কত বড় ডেডিকেটেড। না আমি আমি এটাই বললাম যে আমার যতটুকু মনে পড়ে তোমাদের যখন নাট বল্টু প্রোগ্রামটা শুরু হবে এটার নিউজটা তুমি আমারে দিছিলা, তখন আমরা ওই যে কারণ বাজার এখানে আড্ডা মারতে আসছিলাম, তো তখনই খুবই খুশি হয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা তোমাদের শোটা যখন রান করলো মোটামুটি এখন হয়তো ব্যস্ততার কারণে শুনি না, বাট আগে কিন্তু রেগুলারলি শুনতাম এবং আমারও খুব পছন্দের একটা প্রোগ্রাম এটা। তো একটা প্রোগ্রাম আজকে 3-4 বছর কন্টিনিউয়াসলি রান করা মানে কিন্তু ডেফিনেটলি মোর দ্যান 4 ইয়ার্স, তাই অনেক অনেক বড়। আর এখানে যারা লিসেনার আমি দেখি তারাও খুবই তোমার মানে ডেডিকেটেড এবং খুব পছন্দ করে তোমাদের শোটা। শুধুমাত্র লিসেনাররা আছে বলে আমাদের চাকরিটা ঠিক আছে না, নালে অনেকদিন আগে বলতো বেরোয়েন থেকে কোনো কামের না, অনেক বড় একটা জিও না, তোমরা জিও না আমাদের ছেড়ে জিও না, না এটা হইতে পারে যে ওনারা চায় যে না আর একটু কষ্টটা পাবে। যাই হোক যারা এসএমএস করেছেন কয়েকটা এসএমএস পড়ে দিই। শামরিন মদ শারমিন, এটা আমার ভুল হয় শামরিন শামরিন শারমিন, আমি আমাকে এই জন্য লিসেনাররা আদর করে আদর করে কিন্তু আদর করে আমার নাম দিছে ভিকে ভিডি, ভুল করে না ভার্চুয়াল কানা ভার্চুয়াল ধান্দা ধান্দা পরশ ভাই ইসরাত জাহান মিম গাজীপুর থেকে লিখেছে, একটু আগে ফোন দিছিলাম মনে আছে ওই যে মিম যাকে বলছে রাইট রাইট এই যে লাস্ট লাস্ট তখন তখন বলতে পারে না এখন বলছে লাভ ইউ পরশ, ও থ্যাংক ইউ, তখন আম্মু ছিল মনে হয় সামনে, ও আচ্ছা এইজন্য বললাম যে আপনি জোরে কথা নাট বল টু স্পেস লামিয়া স্পেস রূপগঞ্জ, তারপর লেখাটা কই সব তো স্পেস দেখতে চাই আমি, ঝর্ণা মাহাদি কি এই যে আমি ভিকে ভিডি কি আমাকে এমনি বলে মাধব দিও, ও মাই গড, ঝর্ণা মাধব দি থেকে লিখেছে হাই হালারপো হালারপো না ওটা হোমন্দির পো, এ ভাই এটা হোমন্দির পো, আপনি ভুল লেখছেন ভাই, কেমন আছেন বল্টু বাবু কেমন আছেন, আমি ভালো আছি খুব ভালো খুব ভালো, পরশ আপনি যেটা বলছেন সে কিন্তু সেটা বলে না। জয়া লিখেছে হোমন্দির পো কেমন আছো, খুব ভালো খুব ভালো। সুমাইয়া লিখেছে আমার এসএমএস নাম্বার কত, 16। তারপরে হাইরা মিনা, আচ্ছা মিনা লিখেছে যাত্রাবাড়ি থেকে শহীদ ফারুক সড়ক থেকে ঈদ মুবারক, ও বাবা একদম সড়ক উল্লেখ করে মানে কত নাম্বার গলি বাসা নাম্বার নাম্বার সব দিয়ে দিছে। ঝর্ণা লিখেছে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন, ও মাই গড। তো আমরা আড্ডা আচ্ছা আড্ডা এসএমএস ফুলনি। গাজীপুর থেকে তানজিলা তানজিনা লিখেছে ভাইয়ারা ঈদ মুবারক, শাওন ভাইয়া তুমি গাজীপুরের নোয়াপাড়া গ্রামে আসো আমাদের বাসায়, আমি তোমাদের ব্যাগে একটা না এক একটা না 10টা দিব, আমাকে কিছু চামড়া গিফট করেন, আমি চামড়া দিয়ে মানি ব্যাগ বানাই, এটা ভালো।
এখন যে পরিমাণ তুমি পাইতে ধরো চামড়ার দিয়া তুমি মানি ব্যাগ ব্যাগ সব হয়ে যাবে, সব হয়ে যাবে আলহামদুলিল্লাহ। লিসেন তো আমার এখন সব হয়ে যাবে, আমি চিন্তা করছি চামড়া দিয়ে ঘর বানাই বললাম, ঘর উঠাইয়া লেদারের ঘর, লেদারের ঘর, হ্যাঁ চামড়ার ঘর। এই তো পরশ কালকে কি করবো, প্ল্যান কি? কালকে আপাতত প্ল্যান হচ্ছে যে আসলে মানে ওই আমি জানোই তো বললাম যে বাসা থেকে তেমন একটা বেটার হয় না, কিন্তু কালকে কোরবানি তো নামাজটা পড়বো ফার্স্টে ডেফিনেটলি ইনশাল্লাহ, তারপরে কোরবানি, তারপরে হয়তো বা মানে দেখা গেল যে আসলে কোরবানিতে কিন্তু আমি যেটা মানে বুঝি আমার কাছে যেটা লাগে যে ছোটবেলা বা এখন বা যতটুকু বলি যে কোরবানিদের মেইন মজাটা কিন্তু এই যে হাটে যাওয়া, গরু দেখা, তারপর গরু নিয়ে আসা, তেমন কিছু একটা ঈদের দিন কিন্তু সবাই ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত থাকে মাংস কাটাকুটি, তারপরে দেখা গেলো যে সারাদিন মাংস কাটাকুটি বা টানাটানির পরে আর ইয়াটা থাকে না, মূলত আবার এনজয় করা শুরু করে মানুষ ঈদের পরের দিন। হ্যাঁ এটা কিন্তু আমি দেখছি, তুই তো কালকে মোটামুটি এরকম প্ল্যান থাকে, গরু টানতে হবে, গরু মানে আমার আমার প্রশ্ন হলো এই দেহ নিয়া মানে তুমি কি গরু টানো না গরু কাটো? না না ওই তো বালতি নিয়ে দৌড় দৌড়, না তো গরুর মাংস টানার পর আমার আরো জনে টেনে নিয়ে আসতে হবে কি এগুলো ফিল হইতো না। আরেকটা ছোট মানে জিনিস আমরা মানে ছোটবেলা খুব বেশি মিস করতাম সেটা হচ্ছে মানে ছোটবেলা খুব বেশি করতাম এখন মিস করি যে যখনই তোমার মনে করো যে কেউ কোনো একটা গরু নিয়ে আসতো এলাকায়, এলাকায় গরু নিয়ে আসলাম না এখন তো বুঝে আসলে জিনিসটা উচিত হয়নি, তখন আর কি মজা গোলা করতাম যে ভাই গরু কত নিছে, তো যেটাই বলতো গরু ফাটাফাটি ওকে যাক না টিকবো না, এখন বুঝি না আসলে এটা করা উচিত না, ছোটবেলা তো অনেক সময় অনেকে মজা টজা করতাম মানে আসার সাথে সাথে তারা ডাউন করে দিলাম, ডাউন করে দিলাম না টিকবো না। কোরবানি ঈদ নিয়ে ছোটবেলা থেকে এই পর্যন্ত কোন মজার ঘটনা থাকে না? কোরবানি হাটে কখনো যাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হাটে যাওয়া হয়েছে, আমার এই জীবনের এই এক্সপিরিয়েন্সটা কখনো হয় না, মানে প্রতিবারই আমি ভাবি যে কোনো বন্ধুর সাথে হোক বা কোনো ভাইয়ের সাথে হোক আমি হাটে গিয়ে হাটে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স নিই, কিন্তু এই এই যাবৎকাল আমার হয়নি। আচ্ছা না হাটের এক্সপিরিয়েন্সটা শুনতে চাই, মানে হাটের এখানে আসলে দেখা গেছে যে মানে অনেক ধরনের মজাই তো হয় আসলে, অনেক অনেক এক্সপিরিয়েন্স। আমি আসলে হাটে আগে ছোটবেলা আব্বু নিতে চাইতো না, কারণ আমরা তখন গ্রামে কোরবানি দিতাম, যখন থেকে ঢাকা কোরবানি দেওয়া শুরু করলাম তখন হাটে যাওয়া শুরু করলাম। তো এরকম অনেকবার হয়েছে যে এক লোকের মানে হাটে তো তোমার মনে করো যে গরুর গোবর টোবর আর পানিটা নেমে খুব পিছলে টিছলে অবস্থা হয়ে থাকে, তো একবার দেখলাম যে কি হয়েছে এক লোক হচ্ছে সে এক ব্যাপারীর সাথে খুব জেলাবালা করতেছে, বুঝছো মানে ব্যাপারীও হচ্ছে গরুর দাম ছাড়তে চাইতেছে না, ওই লোক এত দিতে পারতেছে না, তো দুইজনই মানে কথা কাটা কাটা একবার দুইজনে হাতাহাতি করে দুইজনে পিস লাগিয়ে গোবর যেমন হচ্ছে মানে গরু কিনতে কে কে যায়, আমরা নর্মালি হচ্ছে আব্বু আমি আর আমার বড় ভাই যাইতাম, আর হচ্ছে মানে আমরা তো যারা যারা যাদের সাথে শেয়ারে দিতাম এরকম মানে মাঝে মধ্যে বিভিন্ন লোক টোক যাইতো আর কি, বুঝছো। তো গরুর এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে ইন্টারেস্টিং, সবাই কি এরকম যে গরু কিনতে যায় এবং পরে আসার সময় গরু নিয়ে হাইটে আসে? গরু নিয়ে হাইটে আসে অনেকে এত দূর থেকে, এত দূর থেকে হাইটে আসে, এবং বিশ্বাস করবো এটাই হচ্ছে মজা, মানে এই যে হাঁটতেছি আমরা বা একসাথে ইয়া করতেছি বা দেখা গেছে যে গরুও মাঝে মধ্যে রেস্ট নেয় আমরা মাঝে মধ্যে রেস্ট নেই, বুঝছো। তো অনেকে আবার মানে হচ্ছে তোমার ট্রাকে ট্রাকে বা হচ্ছে ছোট মিনি ইয়াতে করে পিক আপে নিয়ে আসে, ওইটাতে এতটা মজা নেই, তুমি হুট করে চলে আসলে, এই যে গরু মানে আনার যে একটা ইয়াটা। আর আরেকটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে যদি তুমি হাটে না যাও তুমি এই এক্সপিরিয়েন্সটা মিস করবা, যখন গরুর হাটে তোমার হচ্ছে পাশাপাশি একদম জায়গা কম থাকে তো ওই জায়গা দিয়ে যখন গরু আসে ভাই সত্যি কলিজার কলিজা থাকে না ভাই, মানে তখন দেখা গেছে যে গরুর ভিতরে ঢেকে যায় এমন অবস্থা হয়। আর আমরা এরকম হয়েছিল 2017 সালে গরু আমরা যখন হাসিল বলে আর কি, বুঝছো, হাসিল যখন দিতে গেছিলাম তখন খুব বাজে একটা ঘটনা ঘটছিল, আমাদের গরু ছিটে গেছিল ভাই, মানে টাকা অলরেডি সব পেড, টাকা সব পেড, সব কিছু হয়ে গেছে, হাসিল যখন দিতে গেছে আমাদের গরু হাত ছাড়া হয়ে গেছে, গরু ভাই মানে প্রায় মিনিমাম 20 মিনিট খুঁজছে আমাদের গরু, মানে চোখের মধ্যে নেই নাই, গরু দৌড় দিতে যে এখন ওই আমার মানে বড় ভাই ছিল উনি গরুর ধরতে গেছে, উনি গেছে পইরা, এরপর আমরা ভাইরে ধরবো না গরুরে ধরবো এমন বাজ্য অবস্থা, পরে ওই ইয়ারে ধরছি যে ব্যাপারে ছিল ব্যাপারে ধরছে তুই বেটা গরু বাইর করে দিবি, ও পরে কেমনি খোঁজাখুঁজি করছে, পরে আলটিমেটলি কার গরু এনে দিতে জানিও না, বাট সিরিয়াসলি টানা 20 মিনিট খুব টেনশনে ছিলাম, 20 মিনিট আমাদের টাকা অলরেডি পেড কিন্তু গরু নেই,
তো পরে হচ্ছে গিয়ে সামাও গরুটা খুঁজা পাইছে, গরু খুঁজা পাওয়ার পরে আলটিমেটলি ইয়া দিতে পারছে, মানে কি ব্যাপারী নিজে ব্যাপারী নিজে খুঁজে আনছে। ভাই রে ভাই, মানে অনেক জানে আমার গরু কোন দিক যদি হবে, অত বামে কাটবো না, ডাইনি কাটবো। অথবা অথবা এমন হইতে পারে ব্যাপারী হয়তো আরেক ব্যাপারে কেছে, আপনার গরুটা একটু ভালো দিন করে দেখাই নিয়ে আসি। বারোর দিকে আমার এক ছোট ভাই, মানে ভার্সিটি খুব ক্লোজ একটা ছোট ভাই, তো মানে একসাথে আমরা কার্ড টার্ড খেলতাম। তো ও আমাদেরকে বলছিল কি যে ভাই এই আজকে তো লাস্ট দিন, কোরবানির লাস্ট দিন, তো ভাই আমরা একটু কার্ড টার্ড খেলে, তো আমরা মনে করছি না খেলুম না, পরে খেলুম, ঈদের পরে ভার্সিটিটা খুলুক তারপরে খেলবো। তো ওইটাই ওর সাথে লাস্ট দেখা। তো পরে হঠাৎ করে যেদিন কোরবানি, তার দুই দিন আগে শুনলাম হাটে গেল শখ, মানে কারেন্টের শখ খাইলো, ওখানে কারেন্টের শখ খাই, ওখানে সাথে সাথে মারা গেল। না যদিও এই জিনিসটা বলতে চাই না, তাও যতবারই কোরবানি ঈদ আসে ছোট ভাইটার কথা মনে পড়ে যায়, হাটের কথা উঠলে ওর কথা মনে পড়ে যে দুই দিন আগে এক্সপায়ার করছিল আর কি। যাই হোক, তো এই জন্য বলে সবাই একটু সাবধানে থাকবেন, মজা তো ইনশাল্লাহ সবাই করবো, বাট সেফ জায়গা থেকে আর কি, যা যা জায়গা থেকে, মানে যতটুকু সতর্ক থাকা যায়। আর এখন তো সিচুয়েশন আরো খারাপ। ওকে, আমি কয়েকটা কমেন্ট পড়ে আসি, কে কি লিখলো। ওহিদা পারভিন লিখেছে, আসসালামু আলাইকুম, আমি ওহিদা পারভিন কলকাতা থেকে, কলকাতা নিউ টাউন রাজারহাট থেকে। আপনারা না মিরাক্কেলে ছিলেন? মনে করতে চাই, মনে করেন তুমি কি ছিলা মিরাক্কেল? না 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 না, আমি মোটেও না, আগে মিরাক্কেল করতাম, ভালো গেছি। এবং সবচেয়ে মজার কথা, সে কলকাতা নিউ টাউন রাজারহাট, নামটা কি, নামটা কি একদম একদম কলিজায় লাগলো না, এই নামটা পড়া পড়লেই আমার মানে কলিজায় লাগলো, নামটা কলিজায় লাগলো। ওহিদা পারভিন, আপনি সত্যি শুনছেন কিনা, এবং আপনি যদি সত্যি শুনে থাকেন এবং নিউ টাউন রাজারহাট থেকে শুনে থাকেন, মানে এই এই নিউ টাউন রাজারহাট কিন্তু আমাদের অনেক ইমোশন জড়িত এই জায়গাটা, কারণ ওই জায়গাটা আমাদের শুটিং হতো, নিউ টাউন রাজারহাট, রামসিং এর আমবাগান জায়গাটার নাম, মানে ওই স্টুডিওটার নাম মনে, রামসিং এর আমবাগান, না রামসিং এর আমবাগান স্টুডিওটার নাম ছিল না, নাকি স্টুডিওটার নাম ছিল রামসিং এর, হইতে পারে হইতে পারে, মানে আমরা রামসিং এর আমবাগান নামে রাজারহাট এতটুকু নামে চিনতাম বহুদিন পর, মানে জায়গাটা ওই জায়গাটা দেখতাম। আপনি আমাদের পুরো মানে এমন একটা সময় এমন একটা কমেন্ট পড়লাম, পুরো নস্টালজিক হয়ে গেলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ ওহিদা পারভিন, আশা করি আপনি সবসময় শুনবেন আমাদেরকে। তো মানে মানে আত আত হয়ে যেতে চান, আমার মাথার মধ্যে, আমার মাথার মধ্যে মিরাক্কেল স্টেজটা ঘুরতে চেষ্টা, একদম 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 পুরো সেটটা আমার ঘুরতেছে, একটা গাছ ছিল সামনে, একটা ই ছিল। যাই হোক, আমি শোতে ফিরে আসি। আমি দেখতে পাচ্ছি শার্লক হোমস লিখেছে, হাই ভাইরা, আই এম ইওর নিউ ব্রো। ওকে, থ্যাংক ইউ। শার্লক হোমস শুনে, শার্লক হোমস শুনে, কে কে শুনে না বেটা, মাঝে মাঝে মেসি কল করে, রোনাল্ডো, ট্রাম্প, কেউ বাদ যায় না আমাদের শোতে। এই একটা বিশ্ববিখ্যাত শো, আর যে তেলা বোকা শুনছো কোনোদিন? সে আমাদেরকে কমেন্ট করছে, বিখ্যাত হোমন্দির পুত। ও থ্যাংক ইউ ভাই, এই যে আমার না মজা লাগে মাঝে মাঝে, এগুলো কি কমপ্লিমেন্ট নাকি গালি? এটা এক ধরনের কমপ্লিমেন্টারি গালি, কমপ্লিমেন্টারি গালি, যে আপনি না চাইলেও খাবেন, সমস্যা নেই। আরিফুল ইসলাম লিখেছে, রাতে বাথরুম থেকে রুম পর্যন্ত কেউ আমাকে দৌড়ে হারাতে পারে না, ভূত না। আচ্ছা, ব্যাপারটা জান, পানি না থাকলে বাথরুম, ওইতে পারবেন আবার লিখেছে, হ্যাঁ ওইটা আমার বাড়ির পাশে। দারুন দারুন, আপু শুনছেন খুব ভালো লাগছে। আমাদের ওই আমাদের স্টুডিওটা কেমন আছে পারলে আমাদের একটা ছবি তুলে পাঠান, জানাবেন, দেখলাম আমরা একটু আবার অনেকদিন পর। আহো ভাতিজা লিখেছে, আহো ভাতিজা, শুভক্ষণ, শুভদিন, মনে রেখো চিরদিন, কষ্টগুলো দূরে রেখেও স্বপ্নগুলো পূরণ করো। বাবা রে বাবা, নতুন নম্বর কবিতা লিখছে ভাতিজা, ভালো কিছুই নাই, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখো, ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে ভাতিজা, তুমি আহো, তোমার লেগে এত কথার পরে ঈদই বুঝলে গেছি। আচ্ছা যাই হোক, আর কে লিখেছেন দেখতে দেখি, মানে প্রচুর প্রচুর কমেন্ট পড়ছে আজকে। আর এই হলো সমস্যা, লাইভ হলে না মোবাইল থেকে সব কমেন্টগুলো দেখা যায় না, আমি খুঁজে পেন না এখান থেকে পড়তে যাবো। আচ্ছা কয়েকটা এসএমএস পড়ি, তারপর আমরা হোমেন্দ্র পোর কাছ থেকে, পরশের কাছ থেকে দুই তিনটা জোক শুনে আমরা বিদায় নেবো, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, লামিয়া কেরানীগঞ্জ থেকে লিখেছে, বোন হিসেবে বলি নাই, লাভ ইউ পরশ। তুমি তো লেখলা পরশ ভাইয়া, পরশ ভাই, আমি কেমনে বুঝবো এটা কি ভাইয়া নাকি ছাইয়া, কেমনে বুঝবো? এই তো এখন পরশের মুখে হাসি ফুটছে আর বুকে লাড্ডু ফুটছে। আইকো লেখেছে, হ্যালো পরশ ভাই, কেমন আছো? এই তো ভাই ভালো, আপনি ভালো? আইকো কি ছেলে নাম? আইকো, আইকো, হ্যাঁ এই আই কে ও নাম কি, আইকো ঠিকই বলছিস, আমি তো ভিডিভিসি তো জানি না। কেমন আছো? হ্যাঁ ভালো। তুমি না সাকি ভাইয়ের শোতে আইছিলা? ওরে বাবা রে, আমাকে মনে আছে, আমি আইকো। হ্যাঁ হ্যাঁ মনে আছে, লাভ ইউ অপ্পা। লাভ ইউ অপ্পাকে সাকিবের ডাকনাম নাকি? আমি না। ওকে, এসএমএস করতে এই হালা মানে কি? গাজীপুর থেকে তানজিনা লিখেছে, ভাইয়ারা ঈদ মোবারক, শাওন ভাইয়া তুমি গাজীপুরে, এটা পড়লাম তখন, শারমিন মতলব থেকে লিখেছে, পড়াশোনা আবারও, হ্যাঁ ও মানে ও ওই ছাড়া কোনো কথাই বলতে পারতো না, সোনার ছেলে, সোনার ছেলে।
আমরা কি একটা ফোন দিতে পারি? হ্যাঁ ধরা যায়, একটা ফোন দিই শেষবারের মতো। ওরা ভাবছে আটটার পর থেকে ফোন ই হবে না। আমাদের ফোনটা খুব ভালো, মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। হ্যালো 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 রে কেটে দিচ্ছে। হ্যালো হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? স্বর্ণা বলছি, ডাঙ্গাইল থেকে। স্বর্ণা ডাঙ্গাইল থেকে, কেমন আছে স্বর্ণা? নতুন রাত বাঁকা চাঁদ, রঙিন হোক ঈদের রাত, নতুন সকাল নতুন দিন, শুভ হোক ঈদের দিন, ঈদ মুবারক। দারুন দারুন, আজ যদি রবীন্দ্রনাথ বেজা থাকে আজ। হ্যাঁ সেটাই, মানে এই মন থেকে বলি ঈদ, নকল নয় এটা খাঁটি। মন থেকে বলি ঈদ, নকল নয় এটা খাঁটি। সকালবেলা ঈদের নামা, তারপরে গরু কোরবানি দিয়ে কাটাকাটি। কালকে কি করবো? যা যা প্ল্যান করছি তোমাকে বলা যাবে না, বুঝছো? পরশ কি করবো কালকে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, যে কালকে টাঙ্গাইল আসার প্ল্যান আছে। কালকে তুমি টাঙ্গাইল থেকে ফোন দিছো তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইল থেকে কল। কালকে যদি আমি আর পরশ টাঙ্গাইল আসি, কি খাওয়াবা? তোমাদের গরুর মাংস খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো। এই রে, তার পরশ পরশ তুই যা ভাই, আমার আমি পরে আসছি, পরে দিদি। এই শুধু এত দিন না ভাই, আজকে আসি নাই কেন? না ভাই, তোমরা ছুটি দিছো সবাই মিলে, মনে নাই ভোট দিয়া, ভুলে গেছো এখন? সবাই মিলে ভোট দিয়ে ছুটি দিলে আর এখন নাট বাইরে খুঁজতেছো? তাহলে হবে নাট ভাই কি গ্রামের বাড়ি আসছে নাকি টাঙ্গাইলে? না না, উনি গেছে যে গ্রামের বাড়ি যায় না, কেজির বাড়িতে গেছে। আমরা ঢাকার মানুষ হয়ে জানি না টাঙ্গাইল আছে কিনা। আপনি তো টাঙ্গাইলের মানুষ। হ্যাঁ তুমি টাঙ্গাইলে খুঁজে দেখো না, ঢাকায় তো খুঁজে পাইতেছিল নাকি? আমাদের তো বাসা মির্জাপুর না, নিরালামোর। নিরালামোর, আচ্ছা এবার ঠিকানা বলে দাও সবাই, দেখবো আমি আর পরের বাদে বাকি সবাই চলে গেছে, গরু বংশী কাউ চলে গেছে। ঠিক আছে, ভালো থেকো, ঈদ মোবারক, খুব সুন্দর একটা ঈদের উইশ পেলাম। তোমরা ভালো থেকো। অবশ্যই আমরা তো ভালো আছি, থাকো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কি কান্দছেন মনে হয়? কান্দছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি সুলতানা বলছিলাম গাজীপুর থেকে। সুলতানা গাজীপুর থেকে আজ কয়েক লক্ষ ফোন এলো, বুঝলাম না। সুলতানা কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তারপর ভালো থেকো, সুন্দর করে ঈদটা কাটাবা, ঠিক আছে? আর বেশি করে গরু মাংস খাওয়া না, অসুস্থ পড়বো, অল্প অল্প খাবা। আপনারা অল্প অল্প খাবেন, আমি তো কোনো কিছু অল্প খাইতে পারি না, তুমি বুঝো না ব্যাপারটা। কালকে কি নাট ভাই আসবে? না কালকে নাট ভাইয়া মনে হয় না আসবে, কিন্তু কালকে স্পেশাল গেস্ট আছে আরেকজন। আজকে যেমন পরশ ছিল, আগামী কালকে আরেকজন থাকবে, সারপ্রাইজ থাকবে, তার জন্য নামটা বলতেছি না, কালকে শুনলেই বুঝতে হবে। ওকে, থ্যাংক ইউ, ঈদ মোবারক। তো আমরা একদম শেষের দিকে, পরশ জি ভাই, যেটা বলতে কখনো ইচ্ছা করে না সেটাই বলতে হবে, যে মানে এমনি তো কালে ভদ্রে বছরে একদিন দুই দিন, একদিন মানে এই চার চার সাড়ে চার বছরে এই নিয়ে দ্বিতীয়বার পরশকে পাইলাম। আমাদের লিসেনাররা সত্যি অনেক ভালোবাসে আমাদের প্রত্যেকটা মানুষকে, যারা আমরা এই লাইনে আছি, কমেডি জগতে জি আছি আমরা, তো তাদের মধ্যে তুমি একজন, যার নাম প্রায় শুনি যে পরশ ভাইকে নিয়ে আসেন, পরশ ভাইকে আনেন, পরশ ভাই সেই যে একবার আসলো আর আসলো না, অনেকদিন পর আসলা, তো নাটমুল্টুর লিসেনারদেরকে যদি কিছু বলতে চাও। জি অবশ্যই, মানে আমি এটা তো আগে বললাম যে আমার এটা আসলে এখন একটু ব্যস্ততার কারণে হয়তো বা শোনা হচ্ছে না, কিন্তু আসলে এই প্রোগ্রামটা আমার খুব পছন্দের একটা শো ছিল, তুমি সজল ভাই যখন শুরু করলা, তো এরপর থেকে বললাম যে না, আমি অনেকের কাছে জাস্ট হচ্ছে যারা এখন রেডিও ইন্ডাস্ট্রিতে, তাদের সবার কাছে হচ্ছে তোমাদের এই প্রোগ্রামটার নামটা মানে নাম শুনি, এবং আমার কাছে সবচাইতে মজা লাগে যে জিনিসটা, যে তোমাদের লিসেনাররা তোমাদেরকে কতটা পছন্দ করে,
তুমি ফেসবুকে কোন একটা পোস্ট দিলো সেখানে কমেন্ট আসে নাট ব্যাপার করবে, মানে তোমার অ্যাকচুয়াল নামটাই নামই হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে রাইট। এটা থেকেই মানে এটা থেকে আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় তোমার বা তোমাদের লিসেনার যারা আছে তারা তোমাদের এই শোটাকে কত বেশি পছন্দ করে। আর মূলত দেখো আমরা, আমি যেটা বিলিভ করি, আমরা যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছি আমাদের জন্য কিন্তু মানুষের ভালোবাসাটাই মেইন, অনেক বড় অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য ভালোবাসাটা। তো এই লিসেনার যদি থাকে এরকম তোমার মানে আর্মি যদি তোমার পিছনে বা তোমাদের পিছনে থাকে তাহলে ডেফিনেটলি ইনশাল্লাহ দোয়া করি এই প্রোগ্রামটা আরো অনেক অনেক দিন চলুক। আর লিসেনাররা ভালো থাকেন, আপনারা সেফ এন্ড সিকিউর থাকেন, মাস্ক পরেন আর করোনা থেকে ইনশাল্লাহ বেঁচে থাকেন আর কি। ঈদ মোবারক সবাইকে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতে দুষ্টু দুই বালক নাট এবং বল্টুর সাথেই থাকবেন। আর কালকে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, মানে সেফ এন্ড সিকিউর থাকবেন, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, যেখানেই যান মাস্ক পরে থাকবেন, হাত একটু পরপর স্যানিটাইজ করবেন, মানে যা যা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলছি, তারপরেও যদি আপনারা একটু সুস্থ থাকেন তার জন্য প্রতিদিনই বলি, একজন যদি শুনে একজনই যদি মানে তারপরে একজন যদি সেফ থাকে এটাই হলো আমাদের সার্থকতা। সো কালকে কিন্তু গরু মাংস একটু কম কম খাইতে হবে ভাই, যাই হোক কাটাকাটি বেশি করেন, আস্তে আস্তে অনেকদিন ধরে খান এবং সবাইকে সমবন্টন করে দিবেন, তিনটে ভাগ করতে হয় আমি যতটুকু জানি। সো যার যার ভাগের অংশ তারা যেন ঠিকঠাক মতো পায় সেটা একদম এনশিওর করবেন। আর বেশি বেশি ফ্রিজে রাখার দরকার নেই, বিলিয়ে দিন, আনন্দ বিলিয়ে দিলে বাড়ে, দুঃখ বিলিয়ে দিলে কমে। সো কালকে যেহেতু আনন্দের দিন, ঈদের দিন, বিলিয়ে দিন। টাটা ফ্রম দি ভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস, ঈদ মোবারক।